সালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আখি ফ্রম আখেয়াত ইয়াম্মি রেসিপি আজকে আমি বানাচ্ছি চিকেন শ্বাসলিক এই শ্বাসলিকটা অনেকে অনেকভাবে তৈরি করে খুবই অল্প উপকরণে আমি আপনাদের আমার মতো করে সহজভাবে বানিয়ে দেখানো ট্রাই করব আশা করি সবার ভালো লাগবে সো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে আসি শ্বাসলিক তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস মাংসটা আমি কিউব করে কেটে নিয়েছি এখন মাংসটাকে মেরিনেট করে দেব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ সয়া সস আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি এক টেবিল চামচ টমেটো সস রাঁধুনি বার্বিকিউ মশলা এক টেবিল চামচ আপনারা চাইলে এখানে গুড়ামরিচ বা পাপড়িকা পাউডারটা ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ এবং সবার শেষে দিয়ে দেব এক টেবিল চামচ লেবুর রস আপনারা এখানে চাইলে ভিনেগারটা ইউজ করতে পারেন সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এখন মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মেশানো হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার তেল তেলটা আমি সবার শেষে ইউজ করেছি যাতে করে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে মেশানো হয়ে গেলে এখন রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য মাংস মেরিনেট হতে হতে এখন আমি সবজিগুলোকে রেডি করে নেব শ্বাসলিক তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি একটা লাল ক্যাপসিকাম একটা সবুজ ক্যাপসিকাম একটা গাজর ও বড় সাইজের একটি পেঁয়াজ এখন সবগুলোকে আমি কেটে নেব আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে সবজিগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি গাজরগুলোকে আমি এভাবে গোল গোল করে পাতলা সাইজ করে কেটেছি ক্যাপসিকামগুলোকে আমি চার কোনা করে কিউব করে কেটেছি মূলত মাংসের সাথে মিলিয়ে সবজিগুলোকে কিউব কিউব করে একই সাইজ করে কাটতে হবে এখন আমি একটা বাটিতে পানি নিয়ে শাসলিক তৈরির কাঠিগুলোকে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের জন্য এতে করে যখন আমরা শাসলিকগুলো ফ্রাই করব কাঠিতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এখন সবগুলো সবজি মাংসের মধ্যে দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এতে করে সবজিগুলোর মধ্যেও মশলা ঢুকবে এবং রান্নার পর সবজিগুলো খেতেও টেস্টি লাগবে এখন ভিজিয়ে রাখা কাঠিগুলোকে উঠিয়ে নিয়ে সবজি আর মাংসগুলোকে একসাথে গেথে নেব প্রথমে আমি দিব ক্যাপসিকাম তারপর নিয়ে নেব পেঁয়াজের স্লাইস তারপর মাংসের টুকরো আমি দুটুকরো করে মাংস দিয়েছি আপনারা চাইলে এখানে এক টুকরো করেও দিতে পারেন তারপর দিয়ে দেব গাজর সবজি সেট করার ব্যাপারটা সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নির্বাচন করতে পারেন এবং সেট করে নিতে পারেন চেষ্টা করবেন শাসলিকে শুরুতে ও শেষে একটু শক্ত ধরনের সবজি ইউজ করতে আমি প্রথমে এবং শেষে ক্যাপসিকাম ইউজ করেছি এটা সম্পূর্ণ শাসলিককে হোল্ড করে রাখবে একইভাবে আমি সবগুলো শাসলিক গেঁথে নেব আমার সবগুলো শাসলিক গেঁথে নেওয়া হয়ে গেছে এখন আমি শ্বাসলিক ভাজার জন্য একটি স্পেশাল সস তৈরি করে নেব সস তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি নিয়ে নেব তিন টেবিল চামচ টমেটো সস ও এক টেবিল চামচ রান্নার তেল সবগুলো উপকরণ আমি একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে সসটা তৈরি করে নেব এখন চলে যাব শ্বাসলিকগুলো ভাজতে প্রথমে চুলায় একটি প্যান গরম করে নিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ তেল তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়ে একে এক দিয়ে দিব এখন শ্বাসলিক উল্টে পাল্টে একটু সেট করে নিয়ে মিডিয়াম তাপে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট কুক করব যেহেতু এখানে মুরগির বুকের মাংস ইউজ করেছে তাই কুক হতে বেশি সময় লাগবে না এখন একটু পরপর শ্বাসলিকটাকে উল্টে পাল্টে দেবো এবং আগে থেকে তৈরি করে রাখা সসটা ব্রাশ করে দেবো এতে করে শ্বাসলিকের জুসিনেস বজায় থাকবে ও শ্বাসলিকটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না কোনোভাবেই শ্বাসলিক লং টাইম কুক করা যাবে না এতে করে হার্ড হয়ে যাবে মুরগির বুকের মাংস যেহেতু একটু নরম টাইপের হয় তাই সর্বোচ্চ দশ মিনিট কুক করলেই এটা হয়ে যাবে আমি লাস্টের দিকে চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে একটু হালকা পোড়া পোড়া কালার আসে শাসলিকটা কুক হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন শ্বাসলিকগুলো কতটা পারফেক্টভাবে কুক হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু যথেষ্ট সফট আর জুসি হয়েছে চাইলে রুটি বা পরোটার সাথেও এটা ট্রাই করে দেখতে পারেন বাসায় একবার বানিয়ে দেখতে পারেন নিশ্চয়ই সবাই পছন্দ করবে আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম